ওকে, একটা একটা হচ্ছে ভাইরাসের দুটো ব্যাপার, একটা হচ্ছে সংক্রামক করা, আর একটা হচ্ছে রোগের যে এটা ইন্টেন্সিটি সেটাকে কমানো বাড়ানো, তাই তো? আচ্ছা, আমি একটু 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 ছোট্ট একটু ব্যাখ্যা করলে হবে না? এই ভাইরাস তো ঢোকে তো আমাদের হচ্ছে নাক দিয়ে, তাই না? নাক দিয়ে ঢোকার পরে এটা আমাদের যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক, এখানে এটা থাকে। অমিক্রনটা ইউজুয়ালি আপার রেসপিরেটরি ট্র্যাকটা এটা হচ্ছে বাড়ে, এটা হচ্ছে নিচের দিকে লাঙের দিকে অত বেশি যায় না, এবং আপার রেসপিরেটরি থাকে বলে এটা খুব শিগগিরই আমাদের শরীর থেকে বেরোতে পারে। কারণ আপারে যেহেতু আছে, হাঁচি দিলেই প্রচুর অমিক্রন বেড়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, ডেল্টাটা আমাদের লাঙে যে ইনফেক্ট করতো, তার ফলে হচ্ছে কি, ওটা হচ্ছে লাঙকে ক্ষতি বেশি করতো, ফলে অসুখ খুব খারাপ অসুখ হতো, কিন্তু অমিক্রনের থেকে অমিক্রনের মতন অত এটা ইনফেকশাস ছিল না। সেই জন্য ভাইরাসের অবস্থানটা এখানে একটা বিরাট রোল প্লে করে। এখনো পর্যন্ত রিসার্চে যা পাওয়া গেছে, এই জিনিসটাই একমাত্র বেরিয়ে আসছে। অবশ্যই মিউটেশন হওয়ার জন্য এই জিনিসটা, এই পরিবর্তনটা হয়েছে, মানে একটা ভ্যারিয়েন্টই হয় হচ্ছে কতগুলো মিউটেশনের উপর ভিত্তি করে। তো সেই মিউটেশনটা এই এই কোভিড এর মানে সার্স কপ টু বা কোভিড এর ভাইরাসের একটা ন্যাচারাল প্রক্রিয়া। এখানে যখন রেপ্লিকেট করবে, যখন এটা বাড়বে, তখন এটা মিউটেশন হবে, এবং সেই মিউটেশনের প্রক্রিয়ায় এটা সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক মানে আমাদের উপরের দিকে এইটার রেপ্লিকেশনটা হয়, আর ডেল্টা হতো লাঙে। এই জন্য ডেল্টার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নিউমোনিয়া ডেভেলপ করতো, মানে যাদের সিরিয়াস হতো, সবার তো আর হতো না, কিন্তু অমিক্রনের ক্ষেত্রে এটা অনেক কম। এই দুটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্থক্য ডেল্টা আর অমিক্রনের মধ্যে। আমাদের ভ্যাকসিন একটা, আরেকটা হচ্ছে পাবলিক হেলথ মেজার যেগুলো আছে, যেমন আমরা যদি মাস্ক ব্যবহার করি, আমরা যদি হাত ধুই, আমরা যদি কনজেস্টেড প্লেসে না যাই, আমরা যদি একটু সোশ্যাল জিনিসগুলো রেস্ট্রিক্ট করতে পারি, সবকিছু মিলে, তাহলে আস্তে আস্তে হচ্ছে কি, যদি অমিক্রনটা আর কোনো মিউটেশন, আমি আবার বলতেছি, আর কোনো মিউটেশন না হয়, বা পরেই হয়তো আসবো ওই সম্বন্ধে, আর খারাপ কিছু না হয়, তাহলে অমিক্রন দিয়ে যদি আমরা এই কোভিডটাকে শেষ করতে পারি, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। সেই জন্য এখনই সময় আমাদের একদম সমস্ত ধরনের শক্তি নিয়োগ করে আর যেন এটা না পারে সেই ব্যবস্থাটা করা। তবে এখানে মনে রাখতে হবে, অনেক লোক অমিক্রন হয় যাদের কোনো সাইন সিম্পটম থাকে না, তারা যদি কোনো রকম বুঝতে পারে বা হয়, তো সেক্ষেত্রে আমাদের সাবধানতা নিতে হবে। আর বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে সেই দেশের ক্যাপাসিটি, অর্থনৈতিক, সামাজিক, হেলথ কেয়ার ডেভেলপ সিস্টেম, এগুলো ভিত্তি করে প্ল্যান নিতে হবে, এবং সেই প্ল্যানের উপর ভিত্তি করে আমাদের কাজ করতে হবে। আমি এক্স্যাক্টলি হচ্ছে এই সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো পিয়ার রিভিউ, মানে যেটা যে স্টাডিকে পুরোপুরি বিশ্বাস করা যায়, মানে রিভিউ করে দেওয়া হয়, তাতে মনোক্লোনাল অ্যান্টিবডির ব্যবহার তেমন অমিক্রনে এটা হয়নি। তবে ইন জেনারেলি যদি বলা হয়, যেহেতু অমিক্রনে সিরিয়াস ডিজিজ কম হয়, এবং মনোক্লোনাল অ্যান্টিবডি সম্বন্ধে কয়েকটা জার্নালে, খুব ভালো ভালো জার্নালে এখনো পর্যন্ত যা এসছে, তাতে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার খুব বেশি আমি রেকমেন্ড করতে চাই না। তবে যদি কোনো ডাক্তার কোনোভাবেই কোনো টিভি টক শো বা কোনো কিছু দিয়ে আমরা একটা প্যাশেন্টের ট্রিটমেন্ট জাজমেন্ট পুরো দিতে পারি না, কোনো ডাক্তার যদি সেখানে মনে করে, এবং যে সমস্ত সাইন্টিফিক লিটারেচার এসছে তাতে এখন মনোক্লোনাল অ্যান্টিবডিকে সেভাবে প্রমোট করা হয় না, তারপরে যদি কেউ মনে করেন যে আমি এটাকে তার আমার রোগীকে দিব বা দিলে তার ভালো হবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, এখানে বলার কিছু নেই। রাজ টিভি, জাগরণে বাংলাদেশ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।